নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেল। আজ আমি একটি রেসিপি করে দেখাবো চানা পনির। চানা পনির খেতে খুব ভালো লাগে, লুচি রুটি পরোটা সবার সাথেই ভালো লাগে। চানা পনির করতে যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, আমি এখানে 300 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাটা আমি 2-3 বার ধুয়ে সারারাত্রির ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজে ছোলাটা কেমন বড় বড় হয়েছে দেখুন, দেখতে খুব ভাল লাগছে। এবার কাবলি ছোলাটা আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। ছোলাটা আমি প্রেশার কুকারে দিলাম, দিয়ে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিলে কড়াইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাবলি ছোলা এমনি সিদ্ধ হতে একটু দেরি লাগে সেই জন্য। প্রেশার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিলাম, দিয়ে ওভেনে বসিয়ে দিলাম। 4টে সিটি দিয়ে নেব। সেই সময়ে আমি পনিরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি চৌকো করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। ওভেনে কড়া বসিয়ে কড়াই আমি 2-3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে পরে আমি পনিরগুলো ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। আমি এখানে পুরো রান্না সর্ষের তেলেই করব। এবার আমি অল্প নুন ও অল্প হলুদ দিয়ে পনিরগুলো ভেজে তুলে নেব। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার হালকা বাদামি ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে আমি গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, এলাচটা ফাটিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা নাড়াচাড়া করে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, 2-3 সেকেন্ড মতো। পেঁয়াজটা আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার, কালারের জন্য আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য, এটা ঝাল হয় না, দেখতে ভালো লাগে বলে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা পুড়ে যাচ্ছে বলে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা।
মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। মশলা আমার তেল ছেড়ে দিয়েছে, আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা স্বাদ মতো, আপনারা যেরকম পারবেন দেবেন। এবার আমি কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। কাবলি ছোলাটা আমি মশলার সঙ্গে বেশ করে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে, আমি গরম জল করে রেখে দিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। গরম জল দিলে আরও টেস্টটা ভালো হয়, ঠান্ডা জল দিলে সেইভাবে টেস্টটা আসে না। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। কাবলি ছোলাটা আমার সিদ্ধ করা বলে আমি বেশিক্ষণ ফোটাবো না, 5-7 মিনিট মতো ফোটাবো। আমার ফুটে গেছে, এবার আমি 4 চামচে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা আপনারা নিজেদের মতো করে করবেন। কাবলি ছোলা আমার রেডি হয়ে গেছে, চানা পনির দেখতে খুব ভালো লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।